নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। হোলি খেলে স্নান করতে গিয়ে কুশিয়ারা নদীতে তলিয়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী। গণিগ্রাম জে আর উচ্চ মাধ্যমিক স্কুলে কড়া নিরাপত্তায় আজ পরীক্ষা অনুষ্ঠিত। শিলচর আইজল 306 নং জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। হোলির আনন্দের মধ্যে ঘটল অঘটন। হোলি খেলে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি সংঘটিত হয় করিমগঞ্জের কুশিয়ারা নদীতে। বুধবার হোলি খেলে বন্ধুদের সঙ্গে কুশিয়ারা নদীতে স্নান করতে যায় করিমগঞ্জ তারাভূষণ লেনের অরিজিৎ ভট্টাচার্য। আর তার বাড়ি ফেরা হয়নি। কুশিয়ারা নদীতে ডুবে তার মৃত্যু হয়। পরে এনডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়ে অরিজিতের মৃতদেহ উদ্ধার করে। অরিজিৎ এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটা কইলা তারাভূষণ লেনে অরিজিৎ ভট্টাচার্যী বয়স 16, এবার মেট্রিক পরীক্ষা দেন। প্রায় 3টা সময় তার লাগাবাড়ির বন্ধু একটা লোকে থানে গেছে। এ বুঝি সাঁতার জানতো না। থানে গিয়া থান খরচ নামছে, হঠাৎ দেখে তার বন্ধুরা হাত দেখায় দেখায় ডুবি যায়। লগালগ পুজোয় ছেলেরা তার বন্ধু চিল্লা 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 করছে। করার পরে তারে না পেয়ে তো ফাড়া থেকে তারা বুঝলেন গেছে, গিয়া ইয়ে করছে তারে চিল্লা চিল্লি সব আইছে। আমার পরে তো এসডিআরএফ টিম, আমাদের জেলা পুলিশ প্রশাসন সব আইছে। আইয়া দেখা যায় যে তারা খুব টুকাটুকি করার পরে বডি পাইছে। তো বডি আর ডাক্তার এখন তারে দেখা দেখিয়া দেখা যাক কী হয়ে যায়। তার বাবা কী করে? বাবা প্রসঙ্গত আগে কোন এক প্রাইভেট অফিসার স্কুলে ইয়ে করে চাকরি করে। মানে এক ছেলে নাকি? দুই ছেলে। আচ্ছা, দুই ছেলে, এটা ছোট ছেলে। আচ্ছা, মেট্রিক পরীক্ষা দেয়। আচ্ছা, আর লগের যে যে ছেলেটা আছে এই ছেলেটা খোঁজ পাওয়া গেছে? না, লগের ছেলেটা তো হেক গিয়েই খবর খবর দিচ্ছে। এর নাম কী আছে জানেনি? এর নামও ঠিক কী চক্রবর্তী, শান্ত চক্রবর্তী। মানে রং টং খেলিয়া বোধা গেছে। বিতর্কিত গণিগ্রাম জেআর উচ্চ মাধ্যমিক স্কুলে বৃহস্পতিবার পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে নিরাপত্তার চাদরে মোড়া হয় এই কেন্দ্র। গত পরীক্ষায় নকল কাণ্ডকে ঘিরে বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক মাধ্যমে খবর চাউর হয়েছিল। এতে প্রশাসন নড়ে চড়ে বসে। বৃহস্পতিবার পরীক্ষা শুরু হওয়ার আগে আসাম পুলিশ, সিআরপিএফ, ভিডিপির সদস্যসহ অ্যাডিশনাল এসপি নিজে উপস্থিত ছিলেন। কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রশাসনের তীক্ষ্ণ নজর ছিল। না, আমি ভিডিপির যেটো এইটো পুলিশ প্রশাসনের যেটো একটা পার্ট হয়, পুলিশে তেওঁলোকক মাতিছে। লোকাল যে ভিডিপি আছে পুলিশে তেওঁলোকক সহায়ের কারণে মাতিছে। কিবা যদি হেল্পর প্রয়োজন হয় তেওঁলোকক সহায়ের কারণে মাতি রাখিছে। যদি বা লাগিলে জ করব এই কারণে লগাইছে। আর যা এডমিনিষ্ট্রেশনের কথা আগতে হয়ে গেছে, বাকিবিল আমার যে ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন আছে তেওঁলোকে স্কুলের এডমিনিষ্ট্রেশনের কিনা যদি গাফলতি থাকে তেওঁলোকে একশন লব। সে আমি আগতেই মানে এডমিনিষ্ট্রেশনক কই দিছো। তেওঁলোকের যদি কিনা গাফলতি থাকে, আমার স্কুল অথরিটির যদি কোনো গাফলতি থাকে, কোনো টিচার ইয়াতে যদি মানে ইনভলভ থাকে, আমার তেওঁলোকের পরে মানে কঠোর মানে শাস্তির কারণে আমি আগতে জানাইছো আর এতিয়াও জানাই আছো। শিলচর আইজল 306 নং জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি বুধবার সন্ধ্যায় নরসিংপুর সংঘটিত হয়। স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় সুখেন্দুনাথের। অপরজনকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। বছর 45-এর সুখেন্দুনাথের বাড়ি নগদীর গ্রাম জিপির নরসিংপুর প্রথম খণ্ডে। অন্যজনের সঠিক পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্ত জারি রেখেছে। আমি দেখছি খালি আমি নিজে আর কি না। ছেলে কয়টা আসলো গাড়ি?
এটার মধ্যে একটা উগ্র দেখছি স্কুটি মাঝে আর এই একটিম মাঝে উগ্র মাঝে বুঝতে পারতাম না মানে একটা আওয়াজ শুনে খালি উগ্র দেখছি আর কিছু এখন এখন কয়জন এখানে আহত হইছে কয়জন মানুষ জখম হইছে উগ্র তো বেশি মানে স্পট ডেড দেখি মানে কিটা হইব কইতে পারি এখন মেডিকেল পড়তে বাড়ি কোন জায়গায় এটা ওই ওই নসিংপুর রোড ওই যে বাসখালি রাস্তা যায় যে ওই রাস্তা আর এটা এটা চলে না আমি কইতে পারতাম না বাইরে দি প্রত্যন্ত অঞ্চলের শিশুদের পাশে দাঁড়ালো ইয়ং জেনারেশন গ্রুপ। বুধবার রঙের উৎসবের আয়োজন করল তারা। ইয়ং জেনারেশনের বক্তব্য, শ্রীগুণা বাংলাঘাটের পেছন দিকে গ্রামটিতে যাওয়ার একমাত্র ভরসা বাঁশের সাঁকো, যেখানে উন্নয়নের ছোঁয়া এখনও অবধি পৌঁছয়নি। ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সেবামূলক কাজের মাধ্যমে শিশুদের সাথে হোলি উৎসব পালন করে দিনটিকে আনন্দময় করে তুলল ইয়ং জেনারেশন গ্রুপ। কর্মকর্তারা জনপ্রতিনিধিদের এলাকার লোকেদের সুযোগ সুবিধা পাইয়ে দিতে অনুরোধ জানান। নমস্কার, প্রথমত আমি ইয়ং জেনারেশন গ্রুপের পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে আজকে হোলির শুভেচ্ছা আমি জানাচ্ছি। আজকে আমরা সকাল 9টার থেকে আমাদের কার্যকলাপ শুরু হয়েছিল। প্রথমে আমরা আমাদের এখানে প্রায় 200 পরিবারকে আমরা হোলি বেটে ডিস্ট্রিবিউট করেছিলাম। তারপরে আমার যেখানে এসেছি এটা তো দেখার মতো, মানে নিজে দেখেই আমি একদম অবাক হয়ে গেছি। আমি এসেছি এখানে বাংলাঘাট এরিয়াতে। বাংলাঘাটে আসার সময় বাংলাঘাট ইন্দ্রগড় এখানে আসার সময় প্রথমত আমাকে আসতে হয়েছে শুধুমাত্র একটা বাঁশের পুলের উপর দিয়ে। এখানে এসে দেখলাম যে এখানের মানুষের এত কষ্টদায়ক যে এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা থেকে ধরে কারেন্টের ব্যবস্থা খুব সীমিত, মানে না বললেই চলে। তারপরে দেখতে পাবেন এখানকার বাচ্চাদের অবস্থা কীভাবে, কী কষ্ট করে, একটা রাস্তা নেই, একটা যাওয়ার উপযুক্ত কিছু নেই। তো আমরা এখানে আমি আজকে আমার ইচ্ছে হয়েছিল যে বাংলাঘাটে এসে আমি এখানকার যারা ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের সাথে আমরা হোলির উৎসব আমরা মানাবো। তাই আমি আজকে এখানে আমার পুরো টিমকে নিয়ে আমরা পুরো বাংলাঘাট ইন্দ্রগড় আমরা এরিয়াতে আমরা এসে আমরা প্রত্যেক বাচ্চাকে আমরা চকলেট, বিস্কিট, চিপস, তার সাথে সাথে হোলির আমরা যেগুলো বস মানে জিনিস আমরা এনেছি তাদের জন্য আমরা এরা খাচ্ছে। দেখতে পাবেন খুব আনন্দ লাগছে, এই বাচ্চাগুলো যখন ওরা খাচ্ছে ভীষণ আমার আনন্দ লাগছে। কারণ আমরা টাউনে থাকি ভালো একটা জায়গাতে, কিন্তু এত অঞ্চলের যে বাচ্চাদেরকে যে কেউ আজ অব্দি আপনাদের এখানে কেউ এসছে কি না। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। কলকাতার বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বিশিষ্ট নিউরোলজিস্ট নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অনিশ ঘোষ 10ই মার্চ 2023 শুক্রবার শিলচর প্রেমতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। ডক্টর অনিশ ঘোষ নিউরোলজিস্ট নার্ভ স্নায়ু বিশেষজ্ঞ, MD মেডিসিন, DM নিউরোলজি, যে কোনো নার্ভ সংক্রান্ত রোগের চিকিৎসার জন্যে আগামী 10ই মার্চ শুক্রবার শিলচর প্রেমতলায় কিওর প্লাস ক্লিনিকে আপনারা ডক্টর অনিশ ঘোষের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। তারিখ 10ই মার্চ 2023 শুক্রবার। চেম্বার কিওর প্লাস ক্লিনিক মেডিসিন হাবের উপরতলা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে প্রেমতলা শিলচর। যোগাযোগের নম্বর 9395413890038423568433। আজ থেকে 30 বছর আগে নকাটা জমির উপর নার্সারি করেছিলেন এক উদ্যমী ব্যক্তি জুনাইদ আহমেদ লস্কর এবং নাজিম উদ্দিন লস্কর। এখন 4 বিঘা 8 কাঠা জুড়ে রয়েছে নার্সারি। শুধু তাই নয়, এই নার্সারির মাধ্যমে এলাকার পরিবেশ সবুজ রঙে আলোকিত হয়েছে। সোনাই শৈতপুর চতুর্থ খণ্ডের মাউন্ট কার্মেল স্কুল সংলগ্ন সুমা নার্সারি। এই নার্সারিতে ফল, ফুল ও ফসলের পর্যাপ্ত চারাগাছ রয়েছে। এখান থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বাহিরেও চারাগাছগুলো সরবরাহ হয়ে থাকে। বাড়িঘর, স্কুল, সরকারি কার্যালয় বা যে কোনো প্রতিষ্ঠানকে সবুজ রঙে সাজাতে পর্যাপ্ত চারাগাছ রয়েছে। যদি কারো ফল, ফসল ও ফুলের যে কোনো চারাগাছের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন সুমা নার্সারি, সোনাই সোদপুর চতুর্থ খণ্ড মাউন্ট কার্মেল স্কুলের বিপরীতে। যোগাযোগের নম্বর 7002426950। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন
মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা, অর্ষ ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের ন্যায় এবারও আর্য সংস্কৃতি বোধনী সমিতির রঙের উৎসবের হোলি পালন করল প্রেমতলার গোলদিঘি মোলে। এবছরের অনুষ্ঠান আয়োজিত হয় সংস্থা একটু ব্যতিক্রমীভাবে দিনটি উদযাপন করে, এবারও তার অন্যথা হয়নি। পুরাণ মতে হরিণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে পুড়িয়ে ফেলার চেষ্টা করলে কোনো লাভ হয়নি, বরং সেই আগুনেই হোলিকা দহন হয়। সেই থেকে আজ অবধি দোলের উৎসবের আগের দিন নেড়াপুড়া বা হোলিকা দহনের রীতি প্রচলিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে গোটা বরাক উপত্যকা জুড়ে দিনটি পালন করা হয়। নাচে গানে কবিতায় অনুষ্ঠান জমে ওঠে, এতে বিভিন্ন সংস্থা যোগদান করে। তাদের অনুষ্ঠানের মূল পর্ব হল শুধু দিয়ে ফুল হবে দোল। সেখানে রাধাকৃষ্ণের ভূমিকা ছিল ঋতুরাজ চক্রবর্তী ও ঋষিতা চক্রবর্তী। তাদেরকে ঘিরে দোলের বিভিন্ন গানের সাথে চলে ধামাল নৃত্য। গোটা অনুষ্ঠান পরিচালনা ছিল আর্য সংস্কৃতির সমর্পিতা ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা। শিকাচাদের জন্য আমি আমার কাল ভালা ভালোবাসা জ্ঞাপন করছি। আর এই দোলোৎসবের মাধ্যমে আমাদের মধ্যে যেটা একটা বন্ডিং, যে বন্ডিংটা অত্যন্ত প্রয়োজন, এই বন্ডিংটা যাতে হয় আগামী দিনে, এই বন্ডিং নিয়ে আমরা এই সমাজের কাজে লিপ্ত হই আর এই সমাজকে একটা সুন্দর সমাজ, সুন্দর রাজ্য হিসাবে, সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা রাখছি। আবারও এই ভগিনীর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ব্যতিক্রমী অনুষ্ঠান আপনারা সবসময় করে থাকেন। আমরা লক্ষ্য করেছি, আমি যদি ভুল না করি তাহলে তার আগের যে অনুষ্ঠান ছিল সেটা ভারত মায়ের চরণে নিবেদিত প্রাণ হয়ে আপনারা যে উৎসবটা করেছেন ভারত মা পূজন, সেটা আমার মনে হয় না যে এত অঞ্চলে কোনো সংস্থা সেটাকে করেছে। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা নিয়েই আর্য সংস্কৃতি বুদ্ধি নিয়ে এগিয়ে যাচ্ছে। যে বিশেষ করে ভারতবর্ষকে আমরা মা বলে সম্বোধন করি, কোনো দেশ তার মা, তার দেশকে মা সম্বোধন করে না। এই ভারতবর্ষকে মা বলে যে আমরা সম্বোধন করি, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে সবসময় আর্য সংস্কৃতি বুদ্ধিনী ধরে রাখার চেষ্টা করছে। আবারও আজকের দিনে দুজনকে মিস করছি, গৌড়া কাকু আর আমাদের গৌতম দা। হাইলাকান্দির আলগাপুর সমবায় সমিতির এক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জন অংশগ্রহণ করে। ভোট গণনায় রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন জাহির রেদওয়ান চৌধুরী। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন মজিবুর রহমান, ইসলামউদ্দিন লস্কর, সেলিম বেগম লস্কর, তাহেরা বেগম লস্কর সহ অন্যান্যরা। তারা প্রত্যেকেই বলেন সমবায় সমিতি থেকে যা যা সুযোগ সুবিধা আছে তা সবাইকে সুচারুরূপে পাইয়ে দিতে বদ্ধপরিকর। এছাড়া আলগাপুর সমবায় সমিতিকে মডেল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন তারা। এলাকা সমবায় সমিতির যে নির্বাচন হয়েছিল অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে এবং আমি আমার জীবনে প্রথমবার এই নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করি। যথেষ্ট ভালোবাসা দিয়ে আমার এই বৃহত্তর এলাকার মানুষ আমাকে সমর্থন করেছেন, সঙ্গে আমাদের এই আমাদের লুথুর ভাই, আমার শামসুল ভাই, আমার নজরুলজাম টুকু, আমার মজুমদার সাহেব, সহ আমার আব্দুল করিম, সহ আমার নূর আহমদ ভাই, সবাইকে এই জাকির ভাই, সহ এই যে সমিতি নির্বাচনে যথেষ্ট ভাবে ভালোবাসা দিয়ে আমাদেরকে জিতিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করব। আমাদের যারা আমাদের আশা ভরসার উপর আস্থা রেখেছেন আমরা তাদের আস্থা রাখার সম্পূর্ণ চেষ্টা প্রচেষ্টা নিয়ে যাবো। সমবায় সমিতির নির্বাচন সম্পূর্ণ হয়েছে, এটা আমি আরও দুইবার নির্বাচিত হয়েছি, ভাইস চেয়ারম্যান হয়েছি, কিন্তু মানুষের উৎসাহ এইবার নির্বাচনে যেভাবে মানুষের উৎসাহ দেখি এটাকে আমি আগ্রহ সমবায় সমিতির আওতাভুক্ত প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আজকে মাঝে একটা দাবি আছে, বিশেষ করে যেটা শেয়ার, যেটা
ওটা মরা মানুষের নাম দিতা মানুষের নাই এইরকম এটা মানে ভুল শুদ্ধ আছে এইটা বিশেষ করে আমরা সর্বনিম্ন করার লাগিয়া ফার্স্ট সভাত আমরা এটা প্রিপারেশন নিব এবং করবো এই আশা রাখি আমার খুব যে গত যে আমরা আমাদের নির্বাচন হয়েছে সমবায় সমিতির খুব সুন্দরভাবে ভোট হয়েছে যার ধরুন কোনো অসুবিধা হয় নাই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে যাই তার কারণে আমরা এখানে আটজন উইনার হয়েছি এবং আটজন হেরেছেন যদিও যারা হেরেছে ওরা আমরা অত্যন্ত সঙ্গের মানুষ তারা হারলেও আমরা মনে করি তারা আসুন তারা আমরা সঙ্গে রাখবো এটা আমরা আটজনের পুরো একমত। মহাদেবপুরের বিএসএফের ফার্স্ট ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। 985 নং এলপি স্কুলে 200 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডার সুধীর কুমার শর্মা, কোম্পানি কমান্ডার হিমাংশু কুমার, বিএসএফ ইন্সপেক্টর সন্তোষ সিং প্রমুখ। सिविक एक्शन प्रोग्राम के अंतर्गत मेडिकल कैंप का आयोजन किया है। ये बॉर्डर एरिया में हम करते हैं जो कि थोड़ा सिविल एडमिनिस्ट्रेशन के अप्रोच से दूर रहता है, जहाँ गरीब लोग रहते हैं, फैसिलिटीज़ उनको अवेलेबल नहीं हो पाती है, तो वहाँ पर हमने किया है। हमने हमारे पास लेडी डॉक्टर हैं तो वो इस जगह पर मेडिकल कैंप को हेड कर रही हैं। हमारी डॉक्टर आसाम से ही हैं तो हमने, और लेडी हैं तो इस करके हमने इस मेडिकल कैंप को स्पेशली लेडीज़ के लिए रखा है जो कि गरीब हैं और जिनकी अप्रोच हॉस्पिटल तक नहीं हो पाती है, तो उनके लिए रखा है। और आशा करता हूं कि मेडिकल आप सबकी सहयोग से अच्छा होगा। बीएसएफ का कौन सा बटालियन से ये हमारा फर्स्ट बटालियन बीएसएफ है जो कि धोलचेरा में स्थित है और ये एओआर হোলি খেলে স্নান করতে গিয়ে কুশিয়ারা নদীতে তলিয়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী। গণিগ্রাম জে আর উচ্চ মাধ্যমিক স্কুলে কড়া নিরাপত্তায় আজ পরীক্ষা অনুষ্ঠিত। শিলচর আইজল 306 নং জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।